এই ভিডিওতে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের টেস্ট, ওডিআই ও টি-20 এর পরিসংখ্যান সম্পর্কে জানব। দেখা যাক কে কার থেকে এগিয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ম্যাচ খেলেছেন 50টি, মুশফিকুর রহিম টেস্ট ম্যাচ খেলেছেন 86টি, মাহমুদুল্লাহ রিয়াদ রান করেছেন 1914টি, মুশফিকুর রহিম রান করেছেন 5553, মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অ্যাভারেজ 33.49, মুশফিকুর রহিমের ব্যাটিং অ্যাভারেজ 38.29, মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেছেন 5টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 16টি, মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছেন 10টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 26টি। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 150 রান, মুশফিকুর রহিমের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 219। মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ খেলেছেন 225টি, মুশফিকুর রহিম ম্যাচ খেলেছেন 260টি, মাহমুদুল্লাহ রিয়াদ রান করেছেন 5218টি, মুশফিকুর রহিমের রান সংখ্যা 7563, মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অ্যাভারেজ 35.35, মুশফিকুর রহিমের ব্যাটিং অ্যাভারেজ 37.25, মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেছেন 4টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 25টি, মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছেন 9টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 48টি। মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 128, মুশফিকুর রহিমের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 144। মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ খেলেছেন 115টি, মুশফিকুর রহিম ম্যাচ খেলেছেন 102টি, মাহমুদুল্লাহ রিয়াদ রান করেছেন 2002টি, মুশফিকুর রহিম রান করেছেন 1500, মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অ্যাভারেজ 23.83, মুশফিকুর রহিমের ব্যাটিং অ্যাভারেজ 19.48, মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি 0টি এবং হাফ সেঞ্চুরি 6টি, মুশফিকুর রহিমের সেঞ্চুরি 0টি এবং হাফ সেঞ্চুরি 6টি। মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 64, মুশফিকুর রহিমের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 72। আপনাদের পছন্দের কোনো ক্রিকেটারের এমন ভিডিও পেতে কমেন্টসে নাম জানিয়ে দিন।